মিশরবাসী যেই যুবকের দিকে তোমরা শত শত মানুষে তাকিয়ে আছো তারে আমি স্বপ্নে দেখছি পাইবার জন্য আমি আমার দেশ সাইরা মা বাপ সাইরা মিশরে আইসা মিশরের প্রধানমন্ত্রী আজিজ মিশরের কাছে বিয়ে বসছি কিন্তু আজিজ মিশরের সাথে তেমন সম্পর্ক নাই তার বাড়িতে থাইকা থেকে কোনো মত কোন রকম রাত দিনটা কাটাই কাটাইয়া অপেক্ষা করতেছি ওই যুবক চন্দ্র চাইতে সুন্দর বেশি যার শরীর যার চেহারা সূর্য চন্দ্রের চাইতে আরো সুন্দর তারে পাইবার জন্য ঘুরে ঘুরে বেড়াই তোমরা শত শত লোকেরা যারা তাকিয়ে আছো আমি আজিজ মিশর প্রধানমন্ত্রীর বউ আমি আজিজ মিশরের স্ত্রী তোমরা একটু সাইড দাও আমি দেখব আমি যারে স্বপ্নে দেখেছি সে কিনা লোকেরা রাস্তা ক্লিয়ার করে দেওয়ার পরে জুলাইখা এবার ইউসুফ আলী সালামের সামনে যাওয়ার পরে জুলাইখা ইউসুফ রুবির দিকে তাকাইয়া আহ 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 তিনটা শব্দ করে আর সহ্য করতে পারে নাই বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে এলাকার লোকেরা প্রধানমন্ত্রী বউ হিসাবে আজিজ মিশর প্রধানমন্ত্রীর স্ত্রীর মাথায় লোকেরা পানি ঢালতে আরম্ভ করলো পানি ঢালতে ঢালতে এবার প্রধানমন্ত্রী আজিজ মিশরের স্ত্রী জুলাইখার জ্ঞান ফেরত আসছে লোকেরা ডাক দে বলে জুলাইখা রে তাকায়া একটা মিনিট তুমি দেরি করলে না বেহুশ হইয়া তুমি জমিনে পড়ে গেল ব্যাপারটা কি জুলাইখা ডাক দে বলে তারে আমি স্বপ্নে দেখছি আর বাস্তবে যে দেখছি তার এই সৌন্দর্য দেখে আমি বরদাস্ত করতে পারি না আমি এই সৌন্দর্য দেখে আমি বেহুশ হয়ে গেলাম আল্লাহু আকবার জোরে কোন এই ব্রাহ্মণবাড়িয়ার বুধল আমার যুবক ভাইরা মুরব্বীরা পর্দা নিশিন মা বোনেরা রে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে যদি বেহুশ হইয়া যায় বলেন আপনারা আল্লাহর সুন্দর দেখে মানুষ কত রকমের বেহুশ হইব জুলাইখা ইউসুফ রুবি সুন্দর দিক কই বেহুশ হয়ে গেছে আম্মা জানাইশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রসুলকে জিজ্ঞাসা করেছি ওগো আল্লাহর নবী আপনি সুন্দর বেশি না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর বেশি নবীজি বললেন হে আয়েশা যত সুন্দর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় জমা কইরা অর্ধেকটা সুন্দর দিয়া আল্লাহ ইউসুফ নবীরে বানাইছেন আর অর্ধেকটা সুন্দর দিয়া আসমান জমিন তারকা চন্দ্র সূর্য গাছপালা নদী নালা মানুষ যা কিছু আছে সব আল্লাহ অর্ধেকটা সুন্দর দিয়ে বানাইছেন আর অর্ধেকটা সুন্দর দিয়ে ইউসুফ নবীরে বানাইছেন তার মানে হলো আসমানের তারকা আসমানের চন্দ্র আসমানের সূর্য আসমানের গ্রহ আসমানের যত কিছু আছে জমিনে ফুল গাছের ফুল জমিনে যত রঙিন গাছের রং যত পাতালতা যত সুন্দর মাছ যত সুন্দর মানুষ আছে সব সুন্দর বানাইছে আল্লাহ অর্ধেকটা সুন্দর দিয়া আর অর্ধেক সুন্দর দিয়ে বানাইছে ইউসুফ নবীরে এখন আপনারা বলেন তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব যত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম একা ওই অতটুকু সুন্দর সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ আমার আম্মা জানাইশা সিদ্দিকা বলেন ওগো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তামাম পৃথিবীর যা কিছু আছে সব কিছু যত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম একাই যদি এত সুন্দর হয় নবীগু আপনি কত সুন্দর একটু বলেন না আল্লাহ নবী বলেন হে আয়েশা ইউসুফ আলাইহিস সালামের সুন্দর
তামাম পৃথিবীর সুন্দর সব যদি এক জায়গায় জমা করা হয় যতটুকু সুন্দর হবে আমি নবীকে মহান আল্লাহ অতটুকু সুন্দর করে বানাইছি তার মানে হলো ইউসুফ নবী সুন্দর তামাম পৃথিবীর সব সুন্দর যদি এক জায়গায় জমা করা হয় যতটুকু সুন্দর হবে আমি নবীকে আল্লাহ মহান আল্লাহ আমাকে একচো বেশি সুন্দর করে বানাইছে এবার বুঝ্জা থাকলে বলেন তো ইউসুফ নবী সুন্দর বেশি না আমাদের নবী সুন্দর বেশি ইউসুফ আলাইহিসসালামের এই সুন্দর দেখে জুলাইখা বেউস হয়ে গেলে নবীর সুন্দর দেখে কেমন লাগবে জোরে কোন আল্লাহু আকবার বায়ের আমার বন্ধুর আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা দুই ভাইয়ের খিদা লাগলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা খাতুন জান্নাত ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইন কে নবীজির বাড়িতে নিয়ে আসতেন হাসান হুসাইন বলেন আমরা খিদার যন্ত্রণা নিয়ে আমার নানার চেহারার সামনে দাঁড়ায়া নানার চেহারা দিকে তাকায়া থাকলে আমাদের খিদার যন্ত্রণা দূর হইয়া যাইত সুবহানাল্লাহ জোরে বলি বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায় হে দুনিয়ার মানুষ জুলাইখা ইউসুফের মতো সুন্দর মানুষটারে পাওয়ার জন্য মা বাপ ছাড়লো বাড়িঘর ছাড়লো দেশ ছাড়লো মিশর গেল প্রধানমন্ত্রীর কাছে বিয়া বসলো জামাইরে বিশ একটা পাত্তা দিছে না কেন ইউসুফরে পাওয়ার আশায় বিয়া বসছে ইউসুফরে না পাওয়া পর্যন্ত তার শান্তি নাই ইউসুফ নবীরে পাওয়ার পরে আর তার হুশ নাই বেহুশ হয়ে গেছে পানি ডালতে ডালতে হুশ ফিরার পরে এবার জুলাইখা ডাক দিয়ে বলে কারা তোমরা কারা গো এই ইউসুফরে বিক্রি করার জন্য তোমরা কারা আসছো ব্যবসায়ীরা বলে আমরা বিক্রি করব কত দাম জুলাইখা ডাক দিয়ে বলে কত দাম চাও ব্যবসায়ীরা ডাক দিয়ে বলে বড় কাস্টমার পাইছি বালা কইরা দাম কয়া লাই ঠিক না ও আমরা যারা গরিব গরিব আছি আমরা বাজারও গেলে মাছওয়ালা দেখলে ক ও হেন কিসকি মাছ আছে হেন সান্দার গুড় আছে হেন যাও আর এই তো সে কাতলা দিছে রুই কি রুই মাছ যারা পয়সা বেশি এরা গেল স্যার ব্যাগটা ধরেন কত এরা ধরেন না স্যার ধরেন স্যারের যে ফার মারতেছে স্যার খবর নাই ঠিক কিনা কন আড়াইশোটা কেজি হিসাব করছে 350 কেজি সারা কোকিরে 250 কেজি না বার মায়া মাছ তুই আবার 350 দসত করে কো টাহের বাড়া বাড়ছে আর টাহের বাড়া বাড়ছে করে কো তেলের দাম বাড়ছে এর লিগে হের মাছের দামও বাড়ছে সার খা খালি ফাত আমরে বাবা সব সব কিনি আর আমি বেশি মাছ কিনিও না আমার মানসিক হওয়া আল্লাহ বন্ধুগণ আমার ভাইয়েরা আমার জুলাইখা ডাক দে বলে কত দাম ব্যবসায়ীরা ডাক দে বলি ইউসুফ নবীর এক পাল্লায় দেওয়া হবে অপর পাল্লায় স্বর্ণ দিবা ইউসুফ নবী যত ওজন এই পরিমাণ স্বর্ণ দিবা জুলাইখা ডাক দে বলে আমি রাজি আছি এক পাল্লাত ইউসুফ নবী আর এক পাল্লাত স্বর্ণ রাজি গেছে গা আর একজনে ডাক দিয়ে বলে এই ব্যবসায়ীরা জুলাইখা দাম বলছে এক পাল্লাই ইউসুফ নবী আর এক পাল্লাই স্বর্ণ দিব কিনবার জন্য রাজি হয়ে গেছি আমি ইউসুফ নবীর এক পাল্লাই অপর পাল্লাই স্বর্ণ শুধু নয় ডাবল স্বর্ণ দিয়ে আমি ইউসুফ নবীরে কিনব এখন জুলাইখা ছুটে গেছে কেনি জুলাইখা ডাক দে বলে এই ব্যবসায়ীরা শোনা শোনা এই লোকে বলছি ইউসুফ নবী যদ্দুর উজুম এর ডাবল স্বর্ণ দিব
আর আমি একবার দাম কয়া লাই যে যত কইব তার ডাবল দাম আমি একাই দিব যে যত কইব আমি ডাবল দিব কেউ যদি ক 50 কেজি দিব আমি 150 কেজি দিব অর্থাৎ 100 কেজি বেশি দিব কেউ যদি 150 কেজি ক তাহলে আমি আরো ডাবল দিয়ে দিব এখন তার কেউ টিহে না আর কেউ টিহে না এবার ইউসুফ আলাইহিস সালাম রে কিনছে জুলাইখা কিনে জুলাইখা ইউসুফ নবীর নে বাড়িতে রওনা পথের মধ্যে লোকেরা ডাক দে বলে দাম কত অত এত দাম দিয়ে তুমি একটা যুবক কিনলা আর কম টাকা দিয়ে তুমি কিনতে পারতা কারণটা বুঝলাম না জুলাইখা ডাক দে বলে আমার মনের আশা আমার চোখের ভালোবাসা তোমরা বুঝবা না তোমরা কি কো দাম হয়ে গেছে গা বলো অনেক দাম হইছে জুলাইখা ডাক দে বলে এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে দাম হইছে ব্যবসায়ীরা যদি বলতো আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে ইউসুফরে দিব আমি সবার কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা কইরা তামাম দুনিয়াটা আমার দখলে আইনা ব্যবসায়ীদের দিয়া আমি ইউসুফরে কিনতে রাজি আছি আশে কুকা কেয়া মজা হে মাশুকো সে পচিও শাহ মে কেয়া মজা হে বুলবুলো সে পৌঁছিও বুলবুল ফাঁকি দিকেন ডালের মধ্যে একলা বয়া বয়া টু ও টে ওয়া টে পের ফালি ফুটকিটা নাসা ঠিক না ইয়ান কেউ নাই একলা একলা কি যেন মজা ডালের মধ্যে বুলবুল ফাঁকি বালা বুঝে ঠিক না আর আশেকার মাসুকে দুইজনে বয়ে যে কথা কইতেছে কাছে দিয়ে যে কাতলা মাছ যেতেছে কাতলা মাছের কথা খবর নাই হেরা খালি কতই ক ঠিক না বায়ার আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও দুনিয়ার মানুষ জুলাইকা বাপ মা ছেড়ে দিয়া বাড়িঘর ছেড়ে দিয়া দেশ ছাইরা ওই মিশর যদি যাইতে পারে শাম দেশ থেকে এরে দুনিয়ার মানুষেরা তোমরা কি পারো না ইউসুফরে পাইবার জন্য যদি জুলাইকা এত ত্যাগ স্বীকার করতে পারে তুমি কি পারো না আজান হয়ে গেলে আমি মাওলা আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে বার হইয়া জামাতের সাথে তুমি নামাজটা পড়তে পারো না তুমি কি তিন দিনের জন্য দাওয়াতের তাবলীগের কাজ করার জন্য কি তুমি ঘর থেকে বের হইয়া তুমি কি যাইতে পারো না জুলাইখা দেশ সারলো বাড়ি সারলো ঘর সারলো মা বাপ সারলো সব ছেড়ে দিয়া আর এক রাষ্ট্রের মধ্যে মিশর চলে গেল শাম দেশ থেকে তুমি কি পারো না বুদল থেকে তিলনগর মসজিদে যাইয়া তিন দিনের সময় লাগাইয়া দাওয়াতে তবলীগের কাজ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াতটা দেওয়ার জন্য কি তুমি তিন দিনের জন্য ঘর থেকে বার হইতে পারো না জুলাইকা ইউসুফরে পাওয়ার জন্য যদি দেশ বাড়ি ঘর সব ছাড়তে পারে তুমি আমি মাওলাকে পাওয়ার জন্য তুমি আমার আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি আজান হয়ে গেছে গড়ে শুয়া না থাইকা তুমি কি পারো না আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তুমি সেজদা দিবা বুধল জামে মসজিদে আর আমি আল্লাহর শাজিম থেকে ডাকবো বান্দা আমি মহান আল্লাহ তোর কদম তোর কপালের সামনে আমি মাওলার কুদরতি পা বাড়াইয়া দিছি জোরে বলি আল্লাহু আকবার আরো জোরে বলি আল্লাহু আকবার বন্ধুগণ আমার আল্লাহ বলতে চায় ও দুনিয়ার মানুষ জুলাইখা যদি দেশ বাড়ি ঘর সব ছেড়ে দিয়া ইউসুফরে পাইবার জন্য পাগল পাড়া হইতে পারে তাহলে তুমি কি পারো না রমজান মাসে 10 দিনের জন্য এতেকাফ করার জন্য
তুমি কি পারো না, তুমি ইচ্ছা করলে তুমি পারো। মওলারে পাওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য কি তুমি 10 দিন ইতিকাফ করতে রমজানে পারো? ইউসুফরে পাওয়ার জন্য যে জুলাইকা এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, এই বান্দা ও বান্দিরা, ও পুরুষেরা, ও মহিলারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে আসে, বলতে আসে, এই বান্দা ইউসুফরে পাওয়ার জন্য যদি জুলাইকা এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, তুমি কি পারো না দুনিয়ার জমিনে সুদ না খাইয়া হালাল পথে চইলা আমি মাওলারে পাওয়ার জন্য? তুমি কি পারো না রে এই বান্দা, তুমি তোমার আব্বা আম্মারে খেদমত কইরা আমি মাওলারে পাওয়ার জন্য তুমি কি পারো না? এরে বান্দা, এই বান্দা, ও বান্দি, তুমি ইচ্ছা করলে পারো, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহ বলেন, ফা আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই বান্দি, ইচ্ছা করলে বান্দা তুমি গুনাহ করতে পারো, আবার যদি ইচ্ছা করো তুমি তাকওয়া অর্জন করতে পারো, তুমি গুনার কাজ ছেড়ে দিতে পারো, নেক কাজ ইচ্ছা করলে করতে পারো, ঠিক কি না? জোরে কও। একটা মানুষ ইচ্ছা করলে গুনাহ থেকে সে বিরত থাকার চেষ্টা করলে পারে, পারে কি পারে না? আরো জোরে কও। বাইশব আমার, এই জন্যে আমি বলতেছিলাম ইউসুফ আলাইহিসসালাম যত সুন্দর, আসমান জমিনের মাঝখানে, আসমান উপরে জমিনের নিচে যা কিছু আছে সব যত সুন্দর, আর ইউসুফ নবীর সুন্দর এক জায়গায় জমা করলে যতটুকু সুন্দর হবে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এর চাইতো বেশি সুন্দর। আল্লাহ পাক বলেন, এ বান্দা বান্দি, ইউসুফ নবীর চাইতে সুন্দর আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো সুন্দর, আমি মহান রব্বুল আলামিন আরো সুন্দর, আমি আল্লাহ, নবী যদি যত সুন্দর হয় আল্লাহ যেন আরো কত সুন্দর। এরে বান্দা বান্দি, আমি মাওলাকে পাওয়ার জন্য ওই জান্নাতের ভিতরে আমি মাওলা তোমার সঙ্গে সাক্ষাৎ করব, বান্দা তুমি যদি পাঁচটা কাজ করতে পারো, কতটা কাজ? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ প্রথম বলছে এই এমন এক কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, এরপর আল্লাহ বলেন পাঁচটা গুণের অধিকারী যে হবে আল্লাহর সাথে তার জান্নাতে দেখা হবে। কতটা গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর, মাওলা পাক আল্লাহকে না দেখে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, আল্লাহরে মানবে, অর্থাৎ আল্লাহকে ভয় করবে, গুনাহ করবে না, গুনাহ করে ফেললে তওবা করতে দেরি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুণ যার মধ্যে থাকবে, অর্থাৎ মাওলাকে না দেখে যারা মাওলার উপরে বিশ্বাস করবে, আমার মাওলা একজন আছে, আমার আল্লাহ একজন আছে, আমার নাক যে বানাইছে তিনি আমার রব, আমার চোখ যিনি লাগাইছেন তিনি আমার রব, যিনি আমার চোখ বানাইছেন তিনি আমার রব, যিনি আমার মাথায় চুল ফিট করছে তিনি আমার রব, যিনি আমার চোখের বেওয়া বানাইছে তিনি আমার রব, যিনি আমার জিব্বা লাগাইছেন তিনি আমার রব, যিনি আমাকে মানুষ বানাইছেন তিনি আমার রব। বলেন কে? বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ও আমার ভাইরা, বন্ধুরা আমার, এরপরে বলতেছিলাম বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যারা না দেখে মাওলা পাককে রবেরে আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহ পাক
রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা দেখাইয়া দিবে, অর্থাৎ জান্নাতের পথ দেখাইয়া দিবে, তারা কামিয়াব ডাইরেক্ট জান্নাতে যাবে। আর জান্নাতের ভিতরে মাওলার সঙ্গে বান্দা আর বান্দির সাক্ষাৎ হবে। বন্ধুগণ আমার, তারপরে বলতেছিলাম আল্লাহু আকবার কি হলো, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা না দেখে বিশ্বাস করে এরা জান্নাতে যাবে। আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, সূরা ইয়াসিনে বলেন, ইন্নামা তুনজিরু মানিত্তাবা'আ যিকরা وَخَشِيَ الرَّحْمَنَ بِالْغَيْبِ। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওগো নবীজি, কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত লোকদেরকে বিধি প্রদর্শন করুন, ভয় দেখান, জাহান্নামের ভয়, কবরের আজাবের ভয়ের কথা বলেন, মরণের কষ্টের কথা বলেন। মানিত্তা বা আজি কর, যারা আপনার কথাগুলি গ্রহণ করেন মানে, ওয়া খশিয়ার রহমান বিল গায়ব, রহমানকে না দেখে যারা ভয় করে। আল্লাহ পাক বলেন, হাবিব সুসংবাদ তাদেরকে দেন, এক নম্বর নবীর কথা যারা মানবে, দুই নম্বর আল্লাহকে না দেখে যারা আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, ফাবাশশিরুহু বিমাগফিরা, সুবহানাল্লাহ জোরে কর, ও নবীজি, ফাবাশশিরুহু বিমাগফিরা, নবী গো, এক নম্বর সুসংবাদ, তার জিন্দিগির গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া আজিরিন কারীম, আল্লাহ বলেন আরেকটা পুরস্কার, এক নম্বর পুরস্কার নবীর কথা যে মানব, আল্লাহর না দিককে তারা বিশ্বাস করব। আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিমাগফিরা, পয়লা নম্বরে তার যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। দুই নম্বরটা আল্লাহ নিজের হাতে সম্মানিত পুরস্কার দিব। আরো জোরে কর, পুরস্কার দেওয়া শুরু হইব আর শেষ হতো না, এও আল্লাহ বলেছেন আরেক জায়গায়, ফালাহুম আজিরুন গায়রু মামনুন। ও ভাই সাহেব, ও আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ফালাহুম আজিরুন গায়রু মামনুন, অর্থাৎ যাজা বদলা আল্লাহ দিতে শুরু করবে, গায়রু মামনুন শুরু হবে, কোনোদিন শেষ হবে না। আরো জোরে ক, কিন্তু আমাদের দেশে দোকানে যদি কোটি কোটি টাকার মাল উড়ায়, এক মাস বেচা কেনার পরে মালিকটার দোকানও পাওয়া যায় না, কেউ মালিক কই, কো ঢাকা গেছে, চিটাগাং গেছে, কেল্লে গা, কো মাল আনতে গেছে, তার মানে দোকানে মাল বেচা হয়ে গেছে। আবার দেখা গেছে এক বেড়া 10 থেকে 12 কানি 20 থেকে 22 কানি জমিন করছে, বাড়ির মধ্যে বনের টাল, খেরের টাল, কি কি করেন আপনারা, বন না খের, বন খের কুড়া, খের কুড়া বন চিনছিনি, ইয়া বড় এক ফাড়া দিছে, অত বড় এক টাল, কিন্তু বাড়ির মধ্যে 12টা 13টা গরু আছে, এই বন খাওয়াইতে খাওয়াইতে টাল বড় না ছোট থাহে না শেষ, দুনিয়ার সব একটা একটা শেষ হবেই হবে, ঠিক কিনা জোরে কম, এটা আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ বলছেন, বাল তুজিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার যবন ফুরাইয়া যাবে, দুনিয়ার দন্দলত ফুরাইয়া যাবে, দুনিয়ার চাকচক্য আস্তে আস্তে করে চাকচক্য বন নিবে যাবে, দুনিয়ার ধনে মানুষ ধনী থেকে গরিব হয়ে যাবে, দুনিয়ার জোয়ান মানুষ বুড়া হবে, ঠিক কিনা জোরে কন। এরপর আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ
আল্লাহ বলেন পরকালে জিন্দেগি শুরু হবে শেষ নাই দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষ আছে ঠিক কিনা জোরে কোন আমি যখন শুরু আছিলাম তখন আমরা ব্রাহ্মণদের ভাষা কইতো আবুদ্যা কি থাকো ওই আবুদ্যাটা ডাকতে রে আবুদ্যার লে কথা কইতারে ঠিক না আবার কোন কোন জায়গাত কো সেরা আর আমরা দেশে ছোট মেয়েরা কই বিলাফান আমরা বদুল কি থাকো বিলাফান ফুলাফান ঠিক না আবার কোন কোন জায়গাত কো সেরা সিরি ফুলাফুরি পুরি ফুরা এক জায়গাতে এক নাম কিন্তু এই ফুলাফান বলেন আর আবুদ্দা বলেন শেষ মিলাইয়া এখান থেকে একজন সর্দার হয় একজন চেয়ারম্যান হয় একজন মেম্বার হয় একজন ইমাম সাহেব হয় একজন মুয়াজ্জিন হয় একজন একটা হয় এই আবুদ্দার মধ্যে তুই ঠিক না তাহলে প্রথম হলো ফুলা কিছুদিন পরে এই বেড়ার নাম রাখ নাম জনজন হচ্ছে উমুক মিয়া এখন উমুক মিয়া হওয়ার পরে বেড়ার বয়স তখন 22 থেকে 23 হয়েছে বেড়া হালিম তারে নারে করে এমনই আশেপাশে লোকের কো কয়ো ফুলাডার বিয়া করা নিল বলা কো বউ একটা দীক্ষা লাইও সাতিয়ান বউ দেখছে ফাত করে বিয়া করায় বলেছে করানোর পরে এখন হোর বাজ গেলে রে জামাই কেমন আছেন তখন আর ফুলাও কানা আবুদ্ধ কানা জামাই ঠিক না আর বাড়িতে বাপে কো অমুক অমুক কই গে সূত্রে অমুক কই আ সূত্রে ঠিক না ওনার আবিদ্য কই ডাক দেনা বলা ফল বেটা দেয় না ঠিক না আচ্ছা গেল ওইডা তারপরে তারপরে কিছুদিন পরে আল্লাহ রহমতে এক দুই বছর পরে একটা ছেলে বা মেয়ে হইছে এখন আর জামাইডা হ্যাঁ না ফুলার নাম রাখছে আব্দুল হাকিম এমনি ডাক দিছে আব্দুল হাকিমের বাপ কই গেছে লো ওখন আর ফুলা ভালো নাই জামাইও নাই ঠিক কিনা ও আব্দুল হাকিম অথবা গোলাম রব্বানি বাপ কই গেছে লো ঠিক না এইভাবে নাম পাল্লাইতে আছে আল্লাহর কি মুরজি এই বেড়ার ঘর যে বাচ্চা হয়েছে এই বাচ্চা যখন 22 বছর হয়েছে দিয়ালেছে বিয়া দেওয়ার পর হয়েছে একটা ছেলে বা বিয়ে অর্থাৎ এবার নাতিন বা নাতি হয়েছে এখন নাতি বা নাতি না এক নানা কেমন আছে এখন আসিন ফুলা ওইছে জামাই অখন হয়েছে বা ফরফর হয়েছে জিয়ের ঘরের নাতি এখন নানা কেমন আছেন আবার একটা ফুল হয়েছে ফুলার ওপর হয়েছে বিয়া করানোর পরে এই ফুলার ঘরের নাতি দেখে দাদা একটা এখন দাদা কেমন আছেন আর একটা এখন নানা কেমন আছেন অন ফুলাও নাই আবুদ্ধও নাই সেরাও নাই সিরিও নাই ডাইরেক্ট দাদা আর নানা নানা মানে তুমি ফানা ফানা আর তোমার আস্থা থাকার জায়গা ঠিক নেই ভাই সব আমার অসুবিধা হইতেছি না আমি তো প্রতি শুক্রবার জুমার নামাজ এই বুধল দক্ষিণ পাড়া জামে মসজিদে বাইতুল মামুর বুধল জামে মসজিদে নামাজ পড়াই প্রতি শুক্রবার জুমাতে বয়ান হয় আপনারা শুনবেন আইসা ইনশাআল্লাহ তারপরে কি হলো ভাই সব আমার বন্ধুরা আমার ইয়ার পরে বলতেছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে নবীর কথা মানবে আল্লাহরে ভয় করবে আল্লাহরে বিশ্বাস করবে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে গুনাহ মাফ করে দিব দুই নম্বরে আল্লাহ পাক তাকে সম্মানজনক পুরস্কার আল্লাহ নিজের হাতে দিব খুশি না বাজা বন্ধুগণ আমার আমাদের দেশের মাননীয় সরকার বিধবা বাতা দে সাইল দে দে না দে না দে সাইল আনতে গেলে একটা করে ছাতি দিয়ে দে রোজ লাগে ছাতি লি হারে তাই নাকি রোজ হার রয়েছে লাইন ধরে এই হার রয়েছে আবার 10 টাকা কেজি সরকারে একটা সাইল বেছে 10 টাকা কেজি না কত কেজি জেনে কিনে না না যতই হোক মানে সাইলও একটা বেছে আবার এমন বিধব বাতা হিসেবে সাইল টেল একটু দেন এরকম দেয় লাইন ধরে দেয় আর কি খুশি সরকারে আজকে সাইল দিব জামাইরে টেলিফোন করে কইছে তুমি কই আমি গুড়া সাল তুমি তাড়াতাড়ি বাড়ি তাই আজকে কাজ দিয়ে গেছে মেম্বারে কাল হবলে সাইল দিব বুদুল বাজার পরিষদের সামনে
ঠিক না ও যে লাইনদের বিয়ে দেখা হইছে এই রোজের মধ্যে এই দুনিয়ার সাধারণ পুরস্কার পাইব সাধারণ কিছু ভাতা পাইব এত বড় রোদ্রের মধ্যে লাইন ধরে হারিয়া খুশিতে বাগবাগ আর জান্নাতের আলো বাতাসের মাঝখানে আরামসে যিনি এত সুন্দর যে আল্লাহর দিকে একবার তাকায় থাকলে 70 বছর পার হয়ে যাবে তার সময় কখন গেছে টেরই পাবে না রোদ্র নাই কোনো চাপ নাই বান্দা চাবে আর সাথে সাথে পাবে আর সরকারে মাল দে পাইবার জন্য কত ধাক্কা ধাক্কি আর উটুর মধ্যে ফইরা পাও তো অনেক বিড়েতে বাংছে উটু হইতে গেছে গা বালিশ ছাড়াও উটু হতে বালা বালিশ লাগে না ডাইরেক্ট ড্রাইভার লয়ে হইতে থাকা প্যাসেঞ্জার কো আমার পাও বাংছে হিরা কো তোর পাও বাংছে আমি না আইও তুই যদি কথা কইতে রস কো মুখ ঠিক আছে কিন্তু কোমর রাত দিকে থাকা সুইটিয়া উটু মাঝে মাঝে উল্টা না ও হ্যাঁ যে ড্রাইভারের দোষ নাই এটা প্যাসেঞ্জারও দোষ নাই ড্রাইভারের নিব যে রাস্তা দিয়ে রাস্তা হইলো প্লেন একবারে টেবিলের মতন সমান যেমন আমরা বোতলের বাজার থেকে এই পর্যন্ত একবারে লেভেল বুঝে ইস সিএনজি বিতে থেকে বাইরে নেমে যাবো কেন হেত যাবো কেউ দাঁড়িয়ে না La ilaha illallah La ilaha illallah La ilaha illallah সাদি বিজা সা অপহরণ করো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে না দেখে আল্লাহর বিশ্বাস করলে নবীর কথা মানলে আল্লাহর দায়িত্বে তারে জান্নাতে ঢুকাই দিব যাইতে রাজি আছেন তে আল্লাহর না দেখে আল্লাহ যা আছে বিশ্বাস করেন আরো জোরে কোন বিশ্বাস করার জন্য একটা উদাহরণ দেই আপনাদের এলাকার মধ্যে লেবু গাছ আছে লেবু পাতার মধ্যে গ্রান আছে না নাই দুর্গন্ধ না সুগন্ধ এমন একটা পাতা বানাই দেন তো এই পাতাটাতে সুগন্ধ আছে এই পাতাটা বানাইছে লেবু গাছে পাতাটা এই গ্রানটা দিব কেন আল্লাহর চিনবা লাগি তুমি ইহানই তো যথেষ্ট আর 30 হাত উপরে 40 হাত উপরে ডাব গাছও যে ডাবের ভিতরে পানি আপনারা কি ফাইভ ফিল্টারের মেকানিক দিয়ে ফাইভ দিয়ে পানি লাগাইছেন না অটোমেটিক পানি এই পানি দিয়ে কেন ইহানো চিন্তা করলি তো সারে যেই পানি কে দিল যেই ডাব গাছের কাঠ এখানে কোন তার তুন নাই ফাইভ টেপ নাই ইদের ভিতরে পানি আবার যে ডাবের ভিতরে পানি গেছে ইদেরও কোনো ছিদ্র মিদ্র নাই মুখটা মধ্যে করে জাপসা কইরা কেসিগের মতো একবার লাগায় ইদের ভিতরে পানি উইল কেমন কেনা দিল একটু চিন্তা করলো বুঝে আইতো যে হারি এই কারিগর যিনি তিনি আমার রব বলেন আল্লাহু আকবার বৈশব আমার বন্ধুর আমার তারপরে বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি ইহা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই এই কিতাবটা 5টা গুণ যার মধ্যে থাকবে ওই কোরআনুল কারিমে তারে জান্নাতের পথ দেখাইয়া দিবে হুদাল লিল মুত্তাকিন
মুত্তাকিন বান্দা বান্দিরে জান্নাতের পথ দেখাইয়া দিব। এক নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে যারা আল্লাহরে বিশ্বাস করে। দুই নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, দুই নম্বরটা হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করে যে নামাজ পড়বে, সে নামাজ কায়েম করবে, অর্থাৎ নবীর তরিকা মতো নামাজ আদায় করবে। হাদিস শরীফের মধ্যে নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পড়ো তোমরা নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। নবী কেমনে নামাজ পড়ছে আপনারা দেখছেন, তে হাদিসে যে কইছে নবীজি সাল্লু তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি আমাকে যেইভাবে নামাজ পড়তে, উসাল্লি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজ পড়ো, আমরা নবীর দেখছিই না। তে নবী নামাজ কেমনে পড়ছে কেমনে জানবো? আল্লাহু আকবার, এই কথাটা বুঝার জন্য নবী যেইভাবে নামাজ পড়ছেন সেইভাবে নামাজ শিক্ষা দিচ্ছেন সাহাবাই কারাম, সাহাবাই কারাম নবীর নামাজের মতো নামাজ পড়েছেন, সাহাবাই কারাম যেইভাবে নামাজ পড়েছেন এইভাবে সাহাবাই কারামের পরবর্তী যারা ছিলেন তারা হলো তাবিঈন, তারা সেইভাবে নামাজ পড়েছেন। তাবিঈনের পরে যারা ছিলেন তারার নাম হলো তাবে তাবিঈন, তারা সেইভাবে নামাজ পড়েছেন। তাবে তাবিঈনের পরে যারা আসছেন তারা হলো আইয়ামে মুস্তাহিদিন, অর্থাৎ ইমামগণ যেভাবে নামাজ পড়ছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, অর্থাৎ ইমামগণ যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ উলামাই কারাম পড়েন, অর্থাৎ হক্কানি আলেম উলামা যেভাবে নামাজ পড়ে, তুমি যদি সেইভাবে নামাজ পড়ো নবীর নামাজের মতো নামাজ হবে। হক্কানি আলেম হতে হবে, বেশভূষ দিয়া না, হলুদ পাগড়ি, লাল পাগড়ি, চশমাও তো বড় কর্তার সমান, বাড়ির সমান বরং চশমা, এরকম আছে না, এরকম চশমা লাগাইয়া এবারে হেও ফাল ফারে বিড়াইতে কো পর্দা দিয়া লাভ কি, আমরা তো পর্দার বাইরেই ফাল ফারতে আছি, বলে আইয়া ওই ফুরি কো ঠিক নিও তে লাভটা কি তো বায়ের। আমার বন্ধুরা আমার ভালো করে লক্ষ্য করুন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীর বিবিরা নবীর সামনে বসা নবীজির একজন সাহাবি যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, অন্ধ সাহাবি, তার চোখ ছিল না, লাদি যা গুতায় গুতায় নবীর দরবারে গেলেন, রসুলকে সালাম দিলেন, অন্ধ সাহাবি নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে আয়েশা আমার যতজন বিবি তোমরা আছো সবাই অন্য রুমে চলে যাও। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে নবীজি কেন? রসুল বললেন আমার একজন সাহাবি আসছে, এই সাহাবির সামনে তোমরা যাইতে পারবা না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন নবী গো আপনার যে সাহাবি আসছে তিনি অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। আল্লাহ নবী বলেন ও আয়েশা আমার সাহাবি তোমাদেরকে দেখবে না, কিন্তু তোমাদের নজর তোমাদের দৃষ্টি আমার সাহাবির দিকে পড়বে, এতে করে আমার সাহাবির গুনাহ হবে তোমাদের গুনাহ হবে। অন্ধ সাহাবির সামনে নবীর বিবিরা আসার অনুমতি নাই, আর আমরা শোক এরকম বড় বড় গিয়া কো কেমন আছেন কোকেরাইডা কই জিনিস এসেছি, পরীক্ষায় ম্যাডাম একবার দিছিলাম ও তুমি হ্যাঁ
আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা বোনেরা গো পর্দায় অবস্থান কর, দাম বাড়ব না কমব, বাড়বে ঠিক কিনা জোরে গো। তারপরে বলতেছিলাম দুই নম্বর, যারা নামাজ পড়বে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তিন নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর হলো আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করবে, মসজিদে দান করবে, আলেম ওলামাকে হাদিয়া দিবে, এতিম গরিবরে দান করবে, মাদ্রাসায় দান করবে, এতিমখানায় দিবে, গরিব মিসকিনরে দিবে, তফসির মাহফিলে দিবে, ওয়াজ মাহফিলে দান করবে, আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে। আল্লাহ বলেন মুত্তাকিন বান্দা হওয়ার জন্য পাঁচটা গুণ থাকতে হবে। এক নম্বরে আল্লাহরে না দেখে বিশ্বাস করা, দুই নম্বর আল্লাহর হুকুম নামাজ আদায় করা, তিন নম্বরে আল্লাহ দেওয়া মাল থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। ও মুসলমান, আল্লাহ রাস্তায় খরচ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন, তাইলে আপনার সম্পদ, আপনার যা টাকা পয়সা আছে এগুলি থেকে যদি আল্লাহ রাস্তায় খরচ করেন, আপনার নামটা মুত্তাকিনের নামের খাতায় চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুত্তাকিন হইতে চাননি, মুত্তাকিন কারে ক, আল্লাহরে যে ডরা, আল্লাহরে যারা ভয় করে, আল্লাহ ডরে যারা গুনাহ সাইরা দিয়া নেক কাজ করে, তারাই হইল মুত্তাকিন। আর এই মুত্তাকিন বান্দারা ডাইরেক্ট জান্নাতে যাবে। বন্ধুগণ আমার আলহামদুলিল্লাহ বলে এই বুধল গ্রামের কৃতি সন্তান প্রখ্যাত আলেমিদিন আল্লামা মোহাম্মদুল্লাহ সাবদা আমাদুর কাতুহুম হযরত আমাদের মাঝে তশরিফ এনেছেন। আর আজকে যিনি আমার পরে বয়ান করবেন এবং মুনাজাত করবেন আল্লাহর ওলি, হ্যাঁ, প্রখ্যাত মুফাসসির, প্রখ্যাত আলেমিদিন আল্লামা আব্দুল বাতিন কাসিমি সাবদা আমাদুর কাতুহুম হযরত সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন, এরপরে আমি ছেড়ে দিব। হযরত আসতেছে সম্ভবত, আমি হুজুর আসার আগ পর্যন্ত আমি যদি কথা বলি আপনাদের অসুবিধা হবে? আরো কিছুক্ষণ চলবে না ছেড়ে দিব? চলবে? বন্ধুগণ আমার, নবীজি মসজিদে নববীর সামনে একটি চাদর বিছাইয়া দিয়া সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এই রুমালে এই চাদরে তোমরা দান করো, তাবুকের যুদ্ধের ময়দানে কাজে লাগব। নবীজি চাদর বিছাইয়া দিয়া সাহাবাই কারণের সামনে হাত বাড়ানোর পরে সবাই কম বেশ দান করতে আরম্ভ করলো, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার পকেটে এক পয়সা নাই, কি দান করব, দান করার কোনো তৌফিক নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দূর দিশে বাড়িতে বাড়িতে যাইয়া এই যে জামাটা দিয়া আত্মীয় স্বজনের বাড়িতে আসা যাওয়া করত, এই জামাটা নিয়ে বাজারে রওনা হয়ে গেছি। বাজারে যাইয়া ডাক দেব, ও জনগণ তোমরা কারা গো, আমার এই জামাটা বিক্রি করার জন্য নিয়ে আসছি, তোমরা তাড়াতাড়ি কে কিনবা কিনো। লোকেরা ডাক দেব, আবু বকর, এর একটা দামি জামা সারা আর তোমার কোনো জামা নাই, এই জামাটা তুমি বিক্রি করবা কোন কারণে?
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দিয়ে বলেছিলেন ও দুনিয়ার মানুষের আলী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন নবীজি চাদর বিছাইয়া মসজিদে নববীর সামনে তাবুকের যুদ্ধের ময়দানের জন্য সাহায্য উঠাইতে আসি আমার কাছে দেওয়ার মতো কিছু নাই নাই কোথায় থেকে দান করি বুঝে আসে না জলদি করে আমি আমার জামাটা নিয়ে আসি বিক্রি করব বিক্রি করে অল্প অল্প কিছু টাকা দিয়া আমি একটা পুরাতন জামা ক্রয় করব বাকি টাকাটা আল্লাহ রাস্তায় আল্লাহ দেওয়া সম্পত্তি থেকে আল্লাহ আর আল্লাহ নবীর নামে দান করব জোরে বলিস সুবহানাল্লাহ হযরত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেজুর পাতার পাটি কিনে শরীর ডাকছে লজ্জাস্থান খেজুর পাতার চাটাই দিয়া ডাইকা তিনি রওনা হইছে নূ মসজিদে নববীর দিকে বাকি জামা বিক্রি করে যে টাকাটা রয়ে গেল এই টাকা নবীজির চাদরে দান করার জন্য আসতেছি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ও জিব্রাইল যারে জান্নাতের ভিতরে খেজুর পাতার পাটি আছে খেজুর পাতার পাটি তোমরা 70,000 ফেরেশতা সবাই পরিধান কইরা আমার আবু বকর বাজার থেকে নবীর দরবারে যাওয়ার আগে আগে তোমরা ফেরেশতারা আমার নবীর সামনে গিয়ে হাজির হতে হবে জিব্রাইল আলাইহিস সালাম সহ 70,000 ফেরেশতার গায়ে খেজুর পাতার পাটি পরিধান করে যখন তারা আসছে নবীজির সামনে নবী ডাক দিয়ে বললেন ও জিব্রাইল খেজুর পাতার পাটি পরিধান করে কোনো সময় তো আমার কাছে আসো না সব ফেরেশতার পরনে খেজুর পাতার পাটি পরিধান করা ব্যাপারটা কি বুঝে আসে না জিব্রাইল ডাক দেও নবীজি আপনার একজন সাহাবী আল্লাহ দেওয়া সম্পত্তি যেমন আছে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আপনার আবু বকর সিদ্দিক খেজুর পাতার পাটি পরিধান করে তার পরনে যেই দামি জামাটা ছিল এটা বিক্রি করে খেজুর পাতা পাটি পাতার পাটি পরিধান কইরা উনি আসতে আছে আপনার দরবারে এই জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দেয়া বলে আমার আবু বকর এখানে আসার আগে আগে তোমরা যায়া হাজির হইবা আমি আল্লাহ আর একটা সংবাদ দিয়া দেয় আমার নবীর বইলা দিবা আমার নবীর সাহাবী আবু বকরের খাতিরে বাকি সবার দান আমি আল্লাহ কবুল করে নিছি জোরে বলি সুবহানাল্লাহ তেরে মুত্তাকিন বান্দা হওয়ার জন্য আজাইরা কথা না নিজে আল্লাহ বলে দিছে এক নম্বরটা হলো আল্লাহর না দেখে বিশ্বাস করা দুই নম্বরটা হলো নামাজ কায়েম করা তিন নম্বরটা হলো আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় খরচ করা চার নম্বরটা হলো অগনবীজি আপনার নিকট যা কিতাব পাঠাইছি যা পাঠাইছি আপনাকে সহ আপনার পূর্বে যাদেরকে পাঠিয়েছি নবী এবং কিতাব এর উপরে যারা বিশ্বাস করবে পাঁচ নম্বরটা হলো আর আখেরাতকে কিয়ামতকে দৃঢ়ভাবে যারা বিশ্বাস করবে আল্লাহ দিকলা দিলেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পাঁচটা গুণের অধিকারী যারা সফল কাম হয়ে গেছে তারা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলি প্রখ্যাত মুফাসসির আল্লামা আব্দুল বাতিন কাসিমি সাদ্দামা বরকাতুহুম হযরত আসছেন অত্যন্ত সুন্দর তাকরির পেশ করবেন মুনাজাত করবেন হযরতের কাছে আমি দোয়া আছে আপনাদের কাছে দোয়া আছে আজকের মতো আলোচনা আমি এখানে শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল